জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কসমোস ফাউন্ডেশনের সহায়তায় কসমোস অ্যাটেলিয়ার 71 ও গ্যালারি কসমোস যৌথভাবে শেখ হাসিনা অন দ্য রাইট সাইড অফ হিস্ট্রি শীর্ষক আর্ট ক্যাম্পের আয়োজন করেছে। রাজধানীর মালিবাগের কসমোস সেন্টারে এই ক্যাম্পের প্রদর্শনী আগামী 2 মাস চলবে। সিঙ্গাপুর থেকে গত 27 নভেম্বর ভার্চুয়ালি ক্যাম্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গ্যালারি কসমোসের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান। জাতির জনকের কন্যা শেখ হাসিনা, তার ভিতর দিয়ে আমরা জাতির জনককে আবিষ্কার করি, যে অঙ্গীকার ও ত্যাগের মাধ্যমে জাতির জনক বাংলাদেশের মানুষের মুক্তি এনেছিলেন, সেই একই ত্যাগ ও অঙ্গীকার আমরা দেখি শেখ হাসিনার মাঝে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে নিজের জীবনের উপর ঝুঁকি নিয়েও তিনি একটি সমৃদ্ধশালী বাংলাদেশ নির্মাণে এক নিবেদিত প্রাণ। তার এই ত্যাগ ও অঙ্গীকার আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। 21 শতকের প্রারম্ভে যে পদযাত্রায় আমরা সম্মিলিত হয়েছি তার শীর্ষে রয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার প্রতি নিবেদিত হচ্ছে আমাদের আজকের এই আর্ট ক্যাম্প। আর্ট ইভেন্টটা 2 মাস ব্যাপী চলবে, কারণ কোভিডের জন্য আমরা একসাথে 20 জনের বেশি ঢুকতে দিতে চাই না এবং আমরা সব প্রোটোকল সেফটি প্রোটোকল মেনেই এই আর্ট ইভেন্টটা চলবে আগামী 2 মাস। কসমোস সেন্টারে আয়োজিত এই আর্ট ক্যাম্পে দেশের 22 শীর্ষস্থানীয় ও প্রতিশ্রুতিশীল চিত্রশিল্পী অংশ নেন। ক্যাম্পে অংশ নিয়ে শিল্পীরা হলেন অলকেশ ঘোষ, জামাল আহমেদ, আহমেদ শামসুদ্দোহা, শেখ আফজাল, নাসির আলী মামুন, বিশ্বজিৎ গোস্বামী, রত্নেশ্বর সূত্রধর, রাসেল কান্তি, মঞ্জুর রশিদ, সৌরভ চৌধুরী, মানিক বণিক, জয়ন্ত সরকার, আজমল হোসেন, ফিদা হোসেন, অমিত নন্দী, দিদারুল লিমন, তামান্না ফ্রোজ, ফাহিম চৌধুরী, মিসকাতুল আবির, প্রসূন হালদার, হাসুরা আক্তার রুমকি ও সুরভি শ্রুতি। প্রদর্শনীতে একসাথে সর্বোচ্চ 20 জনকে প্রবেশের সুযোগ দেওয়া হয়। দর্শকদের পুরো সময় মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে অনুরোধ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভ্যাঙ্কুভার থেকে অনলাইনে অংশ নেওয়া গ্যালারি কসমোসের ডিরেক্টর তেহমিনা ইনায়েত বলেন, বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের 100তম জন্মবার্ষিকী উদযাপনের উদ্দেশ্যে কসমোস গ্যালারির এই আয়োজন আর্ট ক্যাম্পে আমাদের 22 জন লিডিং এবং প্রমিসিং পেইন্টার অংশগ্রহণ করছেন, তাদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। তেহমিনা ইনায়েত আরো বলেন, এই বিশেষ আর্ট ক্যাম্পটি এক গৌরবময় সুযোগ, যার মধ্য দিয়ে আমরা প্রতিভাবান শিল্পীদের ক্যানভাসগুলো থেকে আমাদের প্রধানমন্ত্রীর ঐতিহাসিক এবং ঘটনাবহুল জীবনের বিষয়গুলো অনুধাবন করছি। প্রধানমন্ত্রীকে নিয়ে আয়োজিত এই বিশেষ আর্ট ক্যাম্পে অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তোলায় শিল্পীদের ধন্যবাদ জানান গ্যালারি কসমোসের এক্সিকিউটিভ আর্টিস্টিক ম্যানেজার সৌরভ চৌধুরী।